রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালার বরকতে কয়েকজনের খাবার খেলেন এক হাজারেরও বেশি সাহাবি। খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করার সময় এই ঘটনা ঘটেছিল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করা হচ্ছিল। সেদিন তিনি নবীজিকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেলে তখন তিনি তার স্ত্রীকে বললেন, তোমার কাছে কি কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণ ক্ষুধার্ত দেখতে পেলাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী একটি চামড়ার পাত্র এনে তা থেকে একশা পরিমাণ জব বের করে দিলেন এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে থাকা একটা বকরির বাচ্চা জবাই দিলেন। লোকের তুলনায় খাবার অনেক কম ছিল বলে তার স্ত্রী বললেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের কাছে লজ্জিত করবেন না। জব পিষে ও গোস্ত কেটে জাবির ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। প্রিয়নবীর কাছে গিয়ে তিনি চুপি চুপি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের একটি বকরির বাচ্চা জবাই করেছি আর ঘরে একশা পরিমাণ জব ছিল, আমার স্ত্রী তা পিষে দিয়েছে, আপনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উচ্চস্বরে সবাইকে বললেন, হে পরীক্ষা খননকারীরা, জাবির খাবারের ব্যবস্থা করেছে, তোমরা সবাই এসো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আসার আগে তোমাদের দেখছি নামবে না, খামির থেকে রুটিও তৈরি করবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের বাড়িতে নিয়ে এলেন। তখন তিনি প্রিয় নবীর সামনে আটার খামির বের করে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে মুখের লালা মিলিয়ে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। এরপর ডেকচির কাছে এগিয়ে গিয়ে তাতে লালা মিশিয়ে সেটির বরকতের জন্য দোয়া করলেন এবং বললেন, রুটি প্রস্তুতকারিণীকে ডাকো, সে আমার কাছে বসে রুটি প্রস্তুত করুক আর ডেকচি থেকে পেয়ালা ভরে গোস্ত বেড়ে দিক, তবে চুলা থেকে ডেকচি নামাবে না। জাবির ইবনে আব্দুল্লাহ বললেন, তারা সংখ্যায় ছিলেন 1000, আমি আল্লাহর কসম করে বলছি তারা সবাই তৃপ্তির সঙ্গে খেয়ে বাকি খাবার রেখে চলে গেলেন, অথচ আমাদের ডেকচি আগের মতোই টকবক করছিল আর আটার খামির থেকেও আগের মতোই রুটি তৈরি হচ্ছিল।